সৌদি আরবের মদিনা আল খলিল এলাকায় সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি মারা গেছে। বুধবার সৌদি সময় রাত দুইটায় আগুন লাগে। নিহতদের সবার বাড়ি কক্সবাজার জেলায়। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই বলে জানা গেছে। এরা চট্টগ্রামের লোহাগড়া সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীকছড়ি শাম্বিরপাড়া নিজাম ও আরাফাত। এছাড়া নিহতদের মধ্যে টেকনাফে তিন ও রামুর একজন রয়েছে বলে জানা গেছে।